হ্যালো বন্ধুরা, এই হলো আমার ছাদ। এখানে মিষ্টু দেবজিৎ খেলা করছে। আমি আজকে কিছু ফিজিক্যাল ট্রেনিং আজকে ওদেরকে শেখাবো। আপনারা দেখুন, ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে ওদের সঙ্গে বিকালে আমার কীভাবে সময় কাটে আর ওদেরকে আমি ফিজিক্যালি কী ধরনের ট্রেনিং দিই এবং খেলা করাই। ছাদটা হচ্ছে ওদের প্রিয় খেলার জায়গা। এই লকডাউনে কি করবে, ওরা তো বাড়ি থেকে বেরোতে পারে না, তাই এই বিকাল হলেই ছাদে নিয়ে আসে। ইচ্ছা করে দেবজিৎ নাটক করছে পড়ে যাওয়ার। এইরকম করে নাটক করতে করতে ওর হাঁটুতে দুটো হাঁটুই কেটে গেছে। এইটি আমার গাছ, গাছেদের সঙ্গে সারা বিকেল আমার সময় কাটে। ওরা দুজন নানান রকমের খেলা করে। আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। বড় দেখা যাচ্ছে আমাদের কালী মন্দির। ওই যে আমাদের বাজার। এখন বিকাল তো, বেশি দোকান খোলেনি। হ্যাঁ বলো। দেবজিৎ সরো, দেবজিৎ ওর দিদির দেখা দেখি ও করছে। দুটো খুনসুটি লাগে খুব। গুড, দেবজিতের একটা কি একবার দেখিয়ে দিলে ও ঠিক মানে সেটা নকল করে। আরে পুরোটুকুই মন, আমার মনে হয় যে ওর দিদির ক্রেডিট আছে। ওর দিদি ওর ভাইকে অনেক রকমের খেলা শেখায়। আমি প্রতিদিন ওদের বিকালে আধ ঘন্টা করে সময় দিই এবং নানান ধরনের খেলা ওরা করে আর আমি ওদের সঙ্গে পার্টিসিপেট করি। ঠিক আছে, পাঁচ হবে তো। হারিয়ে ফেলছো। দেখুন দেবজিৎ এখন বস্তা দৌড় প্রতিযোগিতায় নেমে গেছে আর মাঝে মাঝে বদমাইশি করছে। লাড়ি সরিয়ে দিয়েছি, তুমি যাও বস্তা দৌড় করো। আমার মা কাঁথা সেলাই করছে।
দেখ দেবজিৎ না ঠেলেই চলছে। না ঠেলে চলছে না আর। বাহ বাহ বাহ, আরে আরে হয়ে চলে তাই নাকি?